ঝাড়গ্রামে আমরা চলে এসেছি। সামনেই আছে একটা গুড়ের কারখানা। রিসর্টের কাছেই তৈরি হচ্ছে খেজুর গুড়। আমরা সব রকমই টেস্ট করেছিলাম এবং কিনেওছিলাম। কি কি গুড় তৈরি হচ্ছে এখানে, গুড়ের দামই বা কত, গুড়ে কি কোনো ভেজাল আছে, সবই জানাবো এই ভিডিওতে। অনেকদিন পর খেতে পাচ্ছি, সেই কলেজ লাইফে খেয়েছিলাম। এইভাবে ঘুর তোলে তেরা মোটামুটি পুজোর পরপর নাগাদই চলে আসে। হ্যাঁ, স্মেল আছে। তোমরা এটা বলছো 300 টাকা কিলো? 11 বছর ধরে এখানে এসে গুড় তৈরি করছে। গুড়ের টেস্ট আলটিমেট, একদম গরম গরম গুড়। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেঠোবাড়ি গ্রিন রিসর্ট। ঝাড়গ্রামে আমরা চলে এসেছি আর এই মেঠোবাড়ি গ্রিন রিসর্টেই আমরা উঠেছিলাম। মানে যদি শীতকালে কেউ আসে তাহলে এখানে প্রচুর আশেপাশে গুড় তৈরি হচ্ছে, তো এটাও একটা দেখার মতো জিনিস ভিজিটারদের কাছে যে গুড় কীভাবে তৈরি হয়। মেঠোবাড়ি গ্রিন রিসর্টের ভিডিওটা দেখতে ওপরের লিঙ্কে যেতে পারেন। সামনেই আছে একটা গুড়ের কারখানা, মানে খেজুর গুড় এখানে তৈরি হচ্ছে, তৈরি করে বিক্রি করছে। তো এরা অ্যাকচুয়ালি মানে এখানকার স্থানীয় বাসিন্দা না, এরা অন্যান্য জেলা থেকে আসে। তো সেখানে যাবো, গিয়ে দেখবো গুড়ের কী দাম আছে না আছে, আর গুঁড়ো কিনবো। সূর্য এখনো পর্যন্ত ঠিক মতো ওঠেনি, একটা কুয়াশা আছে। আর খেজুর গাছ এই চত্বরটায় ভর্তি, কারণ এখানে খেজুর রস বিক্রি করতেই মানুষ আসে, প্রচুর খেজুর গাছ। আর খেজুর গাছে এরকম ড্রাম বাঁধা আছে, অন্য জায়গায় দেখেছি আমরা যে মাটির কলসি বাঁধা আছে। আর খেজুর গাছে যে খেজুর রস কাটা হচ্ছে তার একটা ছাপ আছে, যে স্টেপ বাই স্টেপভাবে কেটে 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 খেজুর রসগুলো পাড়া হয়। এরা রস পাড়তে উঠেছে। খেজুর রস খাচ্ছি একদম সকালবেলা। খেজুর রস সকালবেলা খেতে হয়, কারণ হচ্ছে এটা যত রোদ্দুর উঠবে এর কোয়ালিটি অন্য হয়ে যাবে, আর এটা তাড়িতে পরিণত হয়, তখন হচ্ছে কি হয় একটুখানি নেশা টাইপের হয়ে যায়। আর সকালবেলা হলে একদম পিওর 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 খেজুর রস, এর টেস্ট আলাদা। অনেক দিন পর খেলাম, কিরম লাগলো খেজুর রস? তুমি কি আগে খেয়েছো? আমি খেয়েছি আগে, কিরম লাগলো? একটা স্মোকি ব্যাপার আছে না, অনেক দিন পর খেতে পাচ্ছি। সেই কলেজ লাইফে খেয়েছিলাম, তখন অবশ্য একটু বেলা করে খেতাম, এত সকাল সকাল খেয়েনি। তো এই সকাল সকাল খেজুর রসের টেস্টই আলাদা, দারুণ। দুরন্ত ফ্লেভার, পাটালি গুড়, এগুলো একদম সকাল সকাল দেওয়া হয়েছে মনে হচ্ছে। আর এদিকে তৈরি হচ্ছে পাতলা গুড়। তো আমরা বলেছিলাম স্পেশাল গুড় তৈরি করার জন্য, তো স্পেশাল গুড় নাকি তৈরি করে রেখেছে। কোনটা গো আমাদের স্পেশাল গুড়, কোনটা চিনি ছাড়া? এইগুলো কত করে কেজি? এইগুলোর কথা তোমাকে বললাম, 300 টাকা কেজি। এইগুলো 300 টাকা কিলো? হ্যাঁ। ভিডিওটি তোমাদের কেমন লাগলো একবার কমেন্ট করে জানাবে। পাতলা গুড়ের দাম কম। আর এই যেটা বললে 70 টাকা না 100 টাকা 80 টাকা করে, কোনটা সেটা? কোনটা সেটা ওই ভাড়া আছে। আচ্ছা। বাইরে থেকে সব এরা শ্রমিকরা আসে, ওনারা কি করেন 400 টা কি 300 টা গাছের লিজ নিল, এবং যারা যে গাছটা লিজ নিয়েছে সেই গাছটা থেকে ওরা রসটা কালেক্ট করবে। এবং রসটা দুবার কালেক্ট হয় দিনে, একটা হচ্ছে সকালবেলায় কালেক্ট হয় যেটা সকালবেলার গুড় হয়, আবার বিকেলবেলা একবার হয়। আর সকালবেলায় আসলে তো খেজুর গুড় বা খেজুর রসও খাওয়া যাবে। খেজুর টেস্ট করে দেখছে, কিরম টেস্ট তো? ভালো। হ্যাঁ ভালো, মানে স্মেল আছে? হ্যাঁ দেখো দেখি,
হ্যাঁ স্মেল আছে একটা, স্মেল ছাড়া কিন্তু এই খেজুর গুড় ভালো লাগে না, স্মেল থাকতে হবে আর মিষ্টি কম। আশি থেকে একশো টাকা কিলো, কিন্তু তার মধ্যে চিনি মেশানো আছে, যত ঠান্ডা বেশি পড়বে তত এখন স্মেল বেশি হবে, এখন গুড় বেশি হবে ঠান্ডা। তো তুমি অরিজিনাল গুড় কত করে নেবে বলছো তাহলে বলো? 400 টাকা কেজি। কিছু কম জম করবে না? না, মিক্স না করলে বলছেন, মিক্স না করলে 400 টাকা শুরু করতে হবে। ভিডিও দেখার জন্য মোহর ক্রিয়েশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। একদম গরম তো, তোমরা এটা বলছো 300 টাকা কিলো? আচ্ছা তোমাদের রান্না হচ্ছে? আজকে মাছের ঝোল ভাত নাকি? ওই একটা চাই কত করে, কত গ্রাম করে হয়? তোমার এক বছর থাকবে। আর পাটালি? পাটালিও এক বছর থাকবে, ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে রাখতে হবে, যেটু ফুটি নিবা। তেরা মোটামুটি পুজোর পর পর নাগাদই চলে আসে, তিন থেকে চার মাসের এখানে থাকে, তিন চার মাস ব্যবসা করার পর আবার নিজেদের জেলায় ফিরে যায়। তো এই জারের কাছ থেকে আমরা গুড় নিচ্ছি, এনারা নদিয়া থেকে এসছে। কত বছর আসছো এখানে? 11 বছর ধরে এখানে এসে গুড় তৈরি করছে। তো মোটামুটি গুড় কিনতে দেখে থাকে না, প্রত্যেক দিনের গুড় প্রতিদিনই বিক্রি হয়ে যায়। এখানকার লোকাল মানুষ এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে, আর কিছু ভিজিটার আসছে, তাদের তারাও নিয়ে যাচ্ছে। এখানকার গুড়ের কোয়ালিটি বেশ ভালো, আমরা গুড় খেয়ে বেশ স্যাটিসফাইড। খেজুর রস শপিং করে বাড়ি ফিরছি। খেজুর রসের অ্যাকচুয়ালি কিন্তু আমরা যে স্মেলটা কেলা পেলাম, এই স্মেলটা এত সকালবেলায় পাওয়া যায়, আর এরপর যত দেরি হবে তত এর মধ্যে একটা মধু মধু গন্ধ চলে আসবে। আর এই ঝাড়গ্রামের আশেপাশে ঝাড়গ্রামে কী ঘোরা যায় সেগুলোও তোমাদের জানাবো, তো আমাদের সঙ্গে থাকো। এখান থেকে ঘোরা যায় চিল্কিগড় রাজবাড়ি, কনক দুর্গা মন্দির। আর ঝাড়গ্রাম রাজবাড়ি আপাতত এখন খোলা নেই, যে ঝাড়গ্রামে কিছু মিউজিয়াম আছে, ডিয়ার পার্ক আছে, তারপরে ঝাড়গ্রাম সিটিটাও তোমরা ঘুরে দেখতে পারো। তো ওভারঅল ঝাড়গ্রাম ঘুরে কিন্তু বেশ ভালো লাগবে, এবং ঝাড়গ্রামে সবচেয়ে ভালো আমার লেগেছে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ।